হে জগতবাসী, আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকের যে আলোচনাটি, সে আলোচনাটি হলো আমরা এই পৃথিবীতে জন্ম নিয়েছি এবং এই দেহ ছেড়ে একদিন চলে যেতে হবে। তবে দেহ ছেড়ে চলে যাব, আবার আসব, দেহ ছেড়ে চলে যাব, আবার আসব, আসলে কি এটাই জীবন? এটাই আসলে জীবন নয়। তবে আমি বলতে চাই যে এই জন্ম এবং মৃত্যু হইতে রক্ষা পাইতে হলে আমাদের কি করতে হবে। তাহলে আল্লাহ কিন্তু বলেছে, কুল হু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ। তাহলে আল্লাহ বলতেছে, আমি এক, আমি স্বয়ংসম্পূর্ণ, আমি জন্ম নেই না, আমি জন্ম দেই না। তাহলে আমি যদি জন্ম দেই এবং জন্ম নেই, তাহলে আল্লাহর গুণ ক্ষমতা কিন্তু আমার নেই। যদি এই পৃথিবীতে কেউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ ক্ষমতা কামাই করতে পারে, তাহলে সে মানব জন্ম পাবে বা মানুষের মধ্যে ঘুরে ফিরে সে থাকবে। আর মানব জন্মটাই স্বর্গ, মানব জন্মটাই শান্তি। দেখবেন বিভিন্ন প্রাণী জগতেই ক্লান্তি, তারা আছে অনেক কষ্টে, তারা খেতে পায় না, তাদের ঘর নেই, বাড়ি নেই, ঝড় তুফানে ভিজতেছে, শুকতেছে এবং দেখা যায় বিভিন্ন কষ্টে আছে। একজন পশু বিপদে পড়লে আরেকটা পশু তাকে হেল্প করতে আসে না, এমনকি মানুষও দেখে না, মানুষ তো মানুষকে নিয়ে ব্যস্ত। যাই হোক, তবে আজকের আলোচনার মূল কি, যে আমরা জন্ম জন্মান্তরে আর আসতে চাই না, এই জন্ম জন্মান্তর হতে মুক্তি চাই। তাহলে এখানে কি করতে হবে? আল্লাহ বলেছে, আমি জন্ম নেই না, আমি জন্ম দেই না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্ম নিয়ে এসেছেন, যদি তার সুন্নত বা তার চরিত্র আমরা গঠন করি, তাহলে আমরা মানব জন্ম হারাব না, আমরা শ্রেষ্ঠত্ব মানুষ আমরা পাব। কিন্তু যে আল্লাহ বলেছে জন্ম নেই না, জন্ম দেই না, তাহলে আল্লাহর গুণে যদি গুণানি হওয়া যায়, আল্লাহর গুণে গুণানিত হতে পারলে তখন আমরা জন্ম জন্মান্তরে আর আসতে হবে না। আমরা এই পৃথিবীতে এই জন্ম জন্মান্তর হইতে চিরবিদায়, চিরমুক্তি নিতে পারবো। সেটার মূল উদ্দেশ্য, সেটা করতে হলে কি করতে হবে? তাহলে জন্ম যদি দিই, তাহলে জন্ম নিতে হবে, জন্ম যদি দিই তবে জন্ম নিতে হবে। তাহলে জন্ম নেওয়া এবং জন্ম দেওয়া, এই দুটো যদি আমরা বন্ধ করতে হয়, তাহলে কি করতে হবে? তাহলে আল্লাহর গুণ লাভ করতে হবে, আল্লাহর গুণ লাভ করতে হবে। তাহলে আল্লাহর গুণ যদি আমরা লাভ করি, তাহলে কি করতে হবে? তাহলে কি করতে হবে? আমাদের মানব দেহের ভিতরে যেই যেই জিনিসগুলো আছে, যেমন আমাদের মানব দেহের ভিতরে রক্ত আছে, পানি আছে, বা যেই যেই পানি দিয়ে মানুষ জন্ম নেয়, সৃষ্টি হয়, এগুলো আছে, এগুলাকে যদি নিজের মধ্যে মিশিয়ে রাখতে পারি এবং আল্লাহর কি গুণ ক্ষমতা, সেই জিনিসগুলো যদি আমরা সাধনের দ্বারা নিজের মধ্যে সেট করতে পারি, তাহলে কি হবে, যে তাহলে আল্লাহর গুণে আমরা গুণান্বিত হব। আল্লাহর গুণে যখন আমরা গুণান্বিত হব, তখন কি হবে, আমাদের জন্ম মৃত্যু হবে না। এই কথাটা আল্লাহ কোরআনে কোথায় বলেছে? সূরা ইনসিরা এবং সূরা সাফাতের মধ্যে আল্লাহ বলেছেন যে তোমরা যখনই অবসর পাও, সাধনা করো, তোমাদের আর মৃত্যু হবে না প্রথম মৃত্যু ছাড়া। তাহলে প্রথম মৃত্যু ছাড়া আমাদের আর মৃত্যু হবে না, তার মানে কি, আমাদের জন্মই হবে না, তবে মৃত্যু হবে কেন? হে জগতবাসী, আজকের যে আলোচনাটি বোঝাতে চাচ্ছি, যে যার জন্ম নেই তার মৃত্যুও নেই। তাহলে কিভাবে জন্ম নিতে হবে আর কিভাবে মৃত্যু হয় তা আমরা দেখতেছি পৃথিবীতে, কিন্তু এই জন্ম মৃত্যুর মধ্যে যদি আমরা থাকি, তাহলে দেখা গেছে যে আমরা মুক্ত হতে পারলাম না। আর মুক্ত যদি আমাদেরকে হতে হয়, তাহলে কি করতে হবে? জন্ম নেওয়ার যে পানি মানুষের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে, সেই পানিটাকে কন্ট্রোল করতে হবে, সেটা ছাড়া যাবে না, এবং সেই জন্ম জন্মান্তরের কাছে আমাকে যাওয়া যাবে না। যদি যাই তাহলে কি হবে? জন্ম যদি দিয়ে থাকি তাহলে নিতে হবে। আর যাই করেছি জীবনে, যাই জন্ম দেওয়া হয়েছে বা আমি নিজে জন্ম নিয়েছি, যদি আমি এটা থেকে বিরত হয়ে যাই এবং তওবা করি যে আল্লাহ জন্ম দেওয়ার কাজটা ছেড়ে দিলাম এবং জন্ম যেন না নেই সেই কর্ম সাধনগুলো যদি করি,
তাহলে কি হবে? তাহলে আমাদের আর সেই জন্ম নেওয়া এবং দেওয়া দুটো থেকে আমরা বিরত হয়ে গেলাম, তখন কি হবে? এবং আল্লাহ যে সূরা ইনসিরা এবং সূরা সাফাতের মধ্যে আল্লাহ বলেছে, তোমরা যখনই অবসর পাও সাধনা করো এবং সেভাবে তোমরা ডুবতে পারলে, আমাকে যদি তোমরা সেভাবে অর্জন করে নিতে পারো তাহলে আমি তার সাথে মিশে যাব, এবং আমি যখন যার সাথে মিশে যাব, আমার যদি জন্মমৃত্যু না থাকে তাহলে তোমারও থাকবে না। তো আরও একটি কথা বলে রাখব যে কোন কোন সাধনাগুলো করলে আমরা অবশ্যই এই আত্মার মুক্তি ঘটাতে পারব। সেই সাধনাগুলোর কিছু ইঙ্গিত, রেচক, পূরক, কুম্ভক। রেচক, পূরক, কুম্ভক এই তিনটি সাধনা, এবং দেখা গেছে ধ্যান সাধনা এবং চিক সাধনা এবং নিজের দেহের মধ্যে রতি সাধনা। সেই রতি সাধনাগুলো কি? যে আমার মাছ মাংস খাওয়া ত্যাগ করতে হবে এবং খুব ক্ষুধার্ত থাকতে হবে, এবং দেখা গেছে যে আমার এই পৃথিবীতে আমার জীব দেহটাকে বাঁচিয়ে রাখতে গেলে যেই খাবারটা খেতে হবে সেটা খেতে হবে, আর আমিষ জাতীয় যে খাবারগুলো আছে এগুলো ত্যাগ করে দিতে হবে। তখন আস্তে আস্তে আমার মধ্যে সেই রতিগুলো আমার দেহের সাথে মিশবে এবং সবসময় মনটাকে আল্লাহর প্রেমে ফানাফিল্লা হয়ে রাখতে হবে। তখন সেই ফানাফিল্লার দেশে সে রব রূপে আল্লাহ কিন্তু আসে, তখন দেখা দেবে নিজের বেশে। যখন বেশি বেশি দেখব, যখন বেশি বেশি ফানাফিল্লা হব, তখন আস্তে আস্তে আমাদের দুনিয়ার প্রতি মায়া কমে যাবে, লোভ লালসা কমে যাবে এবং রতিমতি আমাদের মধ্যে মিশে যাবে। তখন একদিন কি হবে, আল্লাহ আমাকে আপনাকে তখন মুক্ত দেশে নিয়ে যাবে, যেই দেশে মৃত্যু নেই, জন্ম নেই। তো আজ এ কথাগুলো বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।